উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘের সম্পাদক হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সুস্মিতা সরকার নামে এক যুবতীকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে হত্যাকাণ্ডে দুদিন পর ধৃত সুস্মিতা সরকারের প্রেমিকের নোয়াগাঁওস্থিত বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। সেই অপমান আত্মহত্যার পথ বেছে নেয় সুস্মিতার প্রেমিকের পিতা বাবুল দত্ত, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। এই বিষয়ে মৃতের কন্যা অর্থাৎ সুস্মিতার প্রেমিকের বোন জানিয়েছে, ভিকি হত্যাকাণ্ডের দুদিন পর তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রেমিকের পিতার ফোনও জব্দ করে নেয় পুলিশ। যদিও এই গোটা ঘটনাটি চলাকালীন সময়ে বাড়িতে ছিল না সুস্মিতার প্রেমিক। কর্মসূত্রে গত প্রায় 4 মাস ধরে বিদেশে থাকছে প্রেমিক। পরবর্তীতে গত সোমবার রাতে সুস্মিতার প্রেমিকের বাড়িতে আশ্রয় নিতে আসে সুস্মিতার মা ও তার বোন, সাথে দুজন ভুয়ো পুলিশ কর্মীকেও নিয়ে সাথে নিয়ে যায় তারা। কিন্তু এই বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে সুস্মিতার মা ও তার বোন এবং ওই দুই ভুয়ো পুলিশকে বাড়ি থেকে বের করে দেয় সুস্মিতার প্রেমিকের বাবা। কিন্তু সেদিন রাত থেকে চিন্তাগ্রস্ত হয়ে অদ্ভুত আচরণ শুরু করেন প্রেমিকের পিতা। পরবর্তীতে গত মঙ্গলবার বিষ পান করেন তিনি। অবশেষে বৃহস্পতিবার মৃত্যু হয় ওনার। বাবা সেদিন বলতে তারার যে ঘটনাটা আসিল, ঘটনাটার দুই দিন পরে আমার বাবার মোবাইলে নিয়ে গেছে পুলিশ। মোবাইল নিয়ে গেছে পরে তারপরে বাবা এরটিকুই একটা কেমন কেমন হইতাছে। এরপরে কয়েকদিন পরে ওই তো সোমবারে আবার তারা হের মা সুস্মিতার বোন আর সুস্মিতার মা তারা আইছিল আমার বাড়িতে, আরও একজন মহিলা একজন পুরুষ আইছে সঙ্গে। কইছে এবারে আমার একজন বড় ভাই আসিল সঙ্গে। যারা আসছিল তারা কে? তারা তো কইতেছে পুলিশের লোক। তারা কি মানে পোশাকি আসিল? না, সিভিল ড্রেসে আসিল তারা। তো তারারে আমার ভাই জিজ্ঞাসা করেছে যে কোনখানের পুলিশ কি পুলিশ। তারা কইছে উষাবাজারের পুলিশ তারা। তো এরপরে ভাইয়ে যখন ধমক টমক দিছে তারা গেছে। কতজন আসলো? তারা তো একজন মহিলা একজন পুরুষ আসিল আর সুস্মিতা আর সুস্মিতার বোন মা আসিল। আর এই সুস্মিতার বোন আর সুস্মিতার মা আসিল। তাদেরকে আপনার বাড়িতে কী কারণে নিছিল পুলিশে? কী কারণে নিছে? আমার ভাইয়ের হের সুস্মিতারে ভালো ভাই তো। হ্যাঁ, তো আমার ভাইয়ে তো আর এই ব্যাপারটা কিছু জানে না। আমার ভাই গেছে গাছকে সাইর মানুষে বিদেশ গেছে গা। তো এরপরে হের সম্পর্কে আমরা লগে কথা টথা কইতো। তারপরে হঠাৎ করে রাত্রেবেলা সোমবারে রাত্রেবেলা হের মা কিন্তু আমরা বাড়িতে কোনো দিন আসে না। সুস্মিতা মাঝে মধ্যে আইতো, আই আবার যাইতো গা, কিন্তু হের মা কোনো দিন আমরা বাড়িতে আসে না। সেদিন রাত্রেবেলা আইসে পরে বাবু এটা দেখতে সেরে আরও আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল নিছে গা এই সব জিনিসের লগে। বাবু মোবাইলটা কে নিছে? মোবাইলটা তো নিছে এর আগে বলতে তারার কেসটা দুদিন পরে তারার এখানে পুলিশে এই নিছে মোবাইলটা। আপনার বাবার মোবাইল? বাবার মোবাইল নিছে। এবারে কইছে বাড়ির থেকে বাড়িতে না, বিভিন্ন ধরনের কথাবার্তি কয়ে গেছে। তা আমার বাবা একজন নিরীহ মানুষ, কাজ করে বাদ খা, বাবার উপরে এত কী এর অত্যাচার। এরপরে সেদিন সোমবারে রাত্রেবেলা আইসে পরে বাবুরে এমন এমন কইছে তারারে খাওয়ানোর জায়গা টাকা দিত। এরপরে বাবু কইছে না আমি এই বেজাল নিতে পারতাম না। হ্যাঁ, আমার ফুলা একটা বাইরে থাকে, আমি এইসব জিনিসের লোক জড়িত না, আমি ইটা নিতে পারতাম না। এবারে তারা বলে বাবুরে কইছে না রাখ দিব। এবার তো বাইরে জিজ্ঞেছে যে আপনারা কেডা রাখ দিব, আমরা ইয়েতে জানি উষাবাজারের পুলিশ। কইছে পুলিশের কোনো প্রুফ দেখান। এরপরে এমন যখন দমকাছে টমকাছে তারা গেছে। তারপর আপনার বাবা কী গেছে? আমার বাবা পরে এদিন রাত্রের থেকে ওই বাবা জানি একটু কেমন কেমন হয়ে গেছে গা। বাবা টেনশান থেকে আগের থেকে ওই মোবাইল নিছে গা। বাবু রিডা বয় যে বাবু তারা নিকিচ্ছু হের নিকিচ্ছু, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে কোনো কিছু তো জড়িত নাই। শুধু একজন সাধারণ মানুষের বাড়িতে তারা হেনস্থা করছে। বাবা এটা শোক ওই সোমবারে রাত্রেবেলার থেকে ওই বাবু জানি কেমন হয়ে আসে গা। পরের দিন বলতে একটা মাথার একটা কেমন জানি হয়ে আসে গা, কথা কইলে কথা উলট ফলট কো। তারা আইসে পরের থেকে একবার ঘরে যাইতেছে একবার বাইরে আইতেছে। এরপরে দিয়া সোমবার মঙ্গলবারে সকালবেলা বাজারে গেছে ভালো, বাজারে দেখেছে মাও কইতে পারে না, ঘুমের থেকে মা ঘুমোই। তারপরে বাবু যখন বাজারে গেছে এমন এমন আইসে পরে হঠাৎ করে শরীর দিয়ে গাম পড়তেছে এ পড়তেছে, ইডের থেকে বাবু বিষ খেয়ে লেছে। এ নিয়ে মৃতের কন্যার বক্তব্য, ভিকি হত্যাকাণ্ডের সাথে তার পিতা কিংবা পরিবারের লোকের কোনোভাবেই যুক্ত নয়, বিনা কারণে হেনস্থা করা হয়েছে তাদের। তবে শুধুই কি অপমান নাকি এই আত্মহত্যার পেছনে আরও কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা তদন্ত সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।